হ্যালো, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টা হলো, ধরেন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, অথবা আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, অথবা আপনি আপনার ব্যবসার জন্য ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা সুন্দর নাম নির্বাচন করতে হবে, সুন্দর নাম দিতে হবে। এটা আপনার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও দিতে হবে, আপনার ওয়েবসাইটের ক্ষেত্রেও দিতে হবে, আপনার হলো যে ফেসবুক পেজ তৈরি করতে গেলেও সেখানেও দিতে হবে, লিঙ্কডিন পেজ তৈরি করতে গেলেও সেখানেও দিতে হবে, ইনস্টাগ্রামের পেজ তৈরি করতে গেলেও সেখানেও দিতে হবে, এমনকি রেডিটে যদি আপনি অ্যাকাউন্ট করতে যান সেখানেও কিন্তু আপনাকে সুন্দর একটা নাম দিতে হবে, যে নামের কারণে আপনি আপনার ব্যবসাকে পরিচালনা করবেন এবং ভবিষ্যতে আপনি আপনার ব্যবসা বলেন, আপনার সার্ভিস বলেন, যেটা ভবিষ্যতে অনেক দূর মানে এগিয়ে নিয়ে যাওয়ার আপনার একটা স্বপ্ন কিংবা আপনার যে আশা চেষ্টা থাকবে, ঠিক আছে? সুতরাং আপনি যখন আপনার ব্যবসাটা শুরু করবেন সেক্ষেত্রে আপনি যে নির্বাচন করবেন আপনার যে নামটা, সে নামটা আপনার আগে কিংবা আপনার পূর্বে আরও কেউ ব্যবহার করছে কি না সেটা তো আর আপনি আমি আসলে জানি না। ধরেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি, সেক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে? এখন এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমি যে ওয়েবসাইটটি ক্রিয়েট করলাম, এটা একটা নাম দিলাম। এখন এই নামে আরও আগে ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে কি না কিংবা কেউ ক্রিয়েট করছে কি না সেটা আমি আসলে কীভাবে জানবো, সেটা আমি আসলে কীভাবে বুঝবো? এই বিষয়টা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি যদি এটা বিষয়ে না জানেন তাহলে আমি যদি ওই বিষয়টা যদি চেক না করে যদি আমিও দিয়ে দিই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তাহলে কিন্তু আমি আসলে তার সাথে মার্কেট প্লেসে কিংবা মার্কেট প্লেসের বাইরে তার সাথে আসলে কম্পিটিটর মানে কম্পিটিশন করে কিন্তু আমি তার সাথে পারবো না, কারণ তারটা আমার চাইতে 2-4 মাস, 6 মাস কিংবা 5 বছর আগে দেওয়া। সে অনেক কন্টেন্ট পোস্ট করছে, সে অনেক ভিডিও পোস্ট করছে, সে অনেক কমেন্টস তার ওয়েবসাইট কিংবা তার ফেসবুক পেজ কিংবা তার লিঙ্কডইন পেজ কিংবা তার মনে করেন যে ইউটিউব চ্যানেল সেখানে কিন্তু আছে। আর যখন এগুলো থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি তাদের যে চ্যানেল কিংবা তাদের যে পেজ কিংবা ওয়েবসাইট সেটা কিন্তু আস্তে আস্তে অনেক দূর আগায় যাবে, অথবা গ্রো করার একটা সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে এবং সেটা গ্রো করবে 100%, ঠিক আছে? সেক্ষেত্রে আমি যদি এখন যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নামে যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করি সেটা কিন্তু তাদের তুলনায় অনেক পিছনে পড়ে থাকবে। সুতরাং আমাকে এমন একটা নাম নির্বাচন করতে হবে যে নামটার কারণে আমি তাদের সমপরিমাণে হয়ে থাকতে পারবো। সেটা কীভাবে নির্বাচন করব, আমাকে আগে দেখতে হবে যে আসলে আমি যে নামটা দিতে চাচ্ছি এই নামটা এর আগে কেউ ইউজ করছে কি না, ঠিক আছে? এইটা আমাকে সর্বপ্রথম চেক করতে হবে। এখন এটা চেক করার জন্য আমাকে কি করতে হবে, ধরেন আমি একটা নতুন একটা ব্রাউজারে আসলাম, এখানে আমি দিলাম নেমচেকার, নেমচেকার নামে একটা ওয়েবসাইট আছে কিংবা নেমচেকার নামে একটা সাইট আছে, এই সাইটে গিয়ে আমি আমার নামটা চেক করব, NAMECHR, এই যে নেমচেকার অটোমেটিক্যালি আসছে, আমরা নেমচেকারে ক্লিক করলাম, এই যে নেমচেকার আসলো, আমরা এখানে ফেসবুক সম্পর্কে জানবো, .com অর্থাৎ যে ওয়েবসাইট সে সম্পর্কে আমরা জানবো, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পর্কে জানবো, ঠিক আছে? দেখেন এখানে কতগুলো বিষয় আছে, আপনার রেডিট সম্পর্কে আপনি জানতে পারবেন, এই যে রেডিট সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? আপনি হলো যে ইউটিউব সম্পর্কে জানতে পারবেন, আপনার হলো যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে পারবেন, ব্লগার সম্পর্কে জানতে পারবেন, ঠিক আছে? ফেসবুক সম্পর্কে জানতে পারবেন, টুইটার সম্পর্কে জানতে পারবেন, .com যে ওয়েবসাইটগুলো আছে সে সম্পর্কেও আপনি জানতে পারবেন যে আসলে আপনি যে নামটা দিতে চাচ্ছেন সেটা এর আগে কেউ ব্যবহার করছে কি না, ঠিক আছে? এই জন্য আপনাকে এখানে এসে আপনার নামটা সিলেক্ট করতে হবে। ধরেন আমি এখানে দিতে চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং, এখন এই ডিজিটাল মার্কেটিং দিতে চাচ্ছি, আমি ওয়েবসাইট ক্রিয়েট করব কিংবা আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, আমি ডিজিটাল মার্কেটিংটা আমার এর আগে কেউ ব্যবহার করছে কি না সেটা আমি দেখব, ঠিক আছে? এখন ডিজিটাল মার্কেটিং দিলাম, এখন দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং আমি যখন দিলাম তখন কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হলো যে আপনার .com-এ এটা ইউজ হয়ে গেছে, ফেসবুকে ইউজ হয়ে গেছে আনঅ্যাভেলেবল এবং ক্রস চিহ্ন দেওয়া আছে, টুইটার এটাতে ইরর দেখাচ্ছে কারণ এখানে ইউজ হইতেও পারে নাও হইতেও পারে, ঠিক আছে? তার মানে এটা হয়ে গেছে, এটাতে আসলে হয়েছে, এটা 100% শিওর, এটাতে আনঅ্যাভেলেবল, রেডিটে ইউজ হয়ে গেছে, ইউটিউবে এখানেও আপনার ইউজ হয়ে গেছে,
এমনকি আপনি যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেখানেও আপনি দেখতে পারবেন যে না, এখানে আপনার নামটা ব্যবহার করা হয়ে গেছে, যার জন্য এখানে ক্রস চিহ্ন চলে আসছেন। তাহলে আমাকে কি করতে হবে, অবশ্যই একটা ইউনিক নেম দিতে হবে, যে নেমটা দিলে আমি বুঝতে পারবো যে না, এগুলো মার্কেট প্লেসে কিংবা এই সাইডে কোথাও ওই নামটা এখন পর্যন্ত ইউজ হয় নাই, আমি সেরকম একটা নাম দেব। যদি দেই যে ডিজিটাল মার্কেটিং 1-to-1, ঠিক আছে, আমি দিলাম কি ডিজিটাল মার্কেটিং 1-to-1, এটা দিয়ে আমি একটু চেক করে দেখি যে আসলে এটা কোথায় কোথায় ইউজ হয়ে গেছে। এখন আপনি এখানে একটা জিনিস দেখেন যে আসলে এটা কোথায় কোথায় ব্যবহার হয়েছে, সেটা আমরা এখন একটু দেখি। আমি ওয়েবসাইট ক্রিয়েট করব, তার মানে ওয়েবসাইটে এটা ইউজ করা আছে 1-to-1। ইউটিউবে ইউজ করেনি এখন পর্যন্ত, ইউটিউবে ব্যবহার করেনি, তার মানে ইউটিউব যদি আমি ক্রিয়েট করি, ইউটিউব চ্যানেল যদি আমি ক্রিয়েট করি, তাহলে আমি এই নামটা নিয়ে আগাইতে পারি। .com যে ওয়েবসাইটগুলো আছে সেটাতেও এটা ব্যবহার করা এখনও হয়নি, ঠিক আছে, সুতরাং এটা তো আমরা এটা নিয়ে আগাইতে পারি। এখন যদি আমি এখানে দিই ডিজিটাল মার্কেটিং নীরব, এনআই আর ওবি, নীরব 1-to-1, ঠিক আছে, এটা আমি দিয়ে দেখি যে আসলে, হ্যাঁ, এখানে দেখেন যে এটা যদি আমি ব্যবহার করি, এই নামটা যদি আমি ইউজ করি যে ডিজিটাল মার্কেটিং নীরব 1-to-1, ঠিক আছে, এই নামটা যদি নিয়ে আমি আগাই, তাহলে আমি ইউটিউবে পাচ্ছি সুবিধা, ইউটিউব চ্যানেল যদি আমি ক্রিয়েট করি ইউটিউবে পাবো, ব্লগার যদি সাইডে যদি আমি অ্যাকাউন্ট করি সেটাও আমি পাবো, ওয়ার্ডপ্রেস সাইডে যদি আমি এটা যদি কাজ করি, ওয়ার্ডপ্রেসে যদি আমি এই নামটা দিই, তাহলে আমি এখানে কাজ করতে পারবো সুন্দরভাবে, কারণ এখানে অ্যাভেলেবেল আছে এখনও, .com-এ এখনও অ্যাভেলেবেল আছে, মোটামুটি সবগুলোতেই অ্যাভেলেবেল আছে, সুতরাং এই নামটা নিয়ে আমি আগাইতে পারি, ঠিক আছে। ইউটিউবে আসলে, ফেসবুকে আসলে পাওয়া যাবে না সহজে, কারণ ফেসবুকে পেতে গেলে আপনার অনেক নাম সিলেক্ট করতে হবে, কারণ ফেসবুকে ভুরি ভুরি এরকম নাম আছে, প্রচুর পরিমাণে আপনাকে এটা দেখতে হবে, ঠিক আছে। সুতরাং এই জন্যে আপনি যে কোনো সাইট কিংবা আপনার পেজ কিংবা আপনার ওয়েবসাইট, আপনার চ্যানেল যদি ক্রিয়েট করেন, আপনি অবশ্যই অবশ্যই এই যে নেম চেকার নামে যে .com যে সাইটটা আছে, এখানে এসে আপনি আপনার কাঙ্ক্ষিত নামটা দিয়ে আগে চেক করবেন। চেক করার পরে আপনি যদি আপনি যে উদ্দেশ্যে কিংবা যেখানে এসে আপনি চাচ্ছেন, বলে যে না আমি এইখানে এই মার্কেট প্লেসে কিংবা এই সোশ্যাল সাইটে আমি অ্যাকাউন্টটা করব, তাহলে সেই অনুযায়ী আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এবং আপনি সেই অনুযায়ী আপনার নামটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, আপনার মন অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে, আপনি এটা ইউজ করতে পারেন এবং আপনার ইচ্ছা অনুযায়ী আপনি একটা নাম দিতে পারেন, যে নামটা পূর্বে কেউ ব্যবহার করে নাই এবং আপনি প্রথম ব্যবহার করতেছেন, ঠিক আছে। সুতরাং আপনি যদি ওই রকম একটা নাম, ইউনিক নাম যদি আপনি সিলেক্ট করে যদি আপনি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে সেটাকে নিয়ে আপনি খুবই দ্রুত সাকসেস হতে পারবেন। সুতরাং এটাই ছিল আজকের একটা ভিডিও, ঠিক আছে, ছোট্ট একটা ভিডিও ছিল এটাই, কারণ এটা আসলে জানার অনেক প্রয়োজন আছে, অনেক গুরুত্ব আছে, কারণ এটা যদি আপনি না জানেন, আপনি এমন একটা নাম ক্রিয়েট করলেন যেটা আগে আসলে অনেকজন ব্যবহার করছে, 2-4-5-6 জন ব্যবহার করতেই পারে, এটাই স্বাভাবিক। সুতরাং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা যদি আপনি যথাযথভাবে ইউজ করেন, তাহলে আপনি আপনার সাকসেসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। সুতরাং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি নীরব এখানে বিদায় নিচ্ছি।